এখন নৌকায় উঠছি। মামুন ভাই কেমন আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ ভাই। এই যে দীর্ঘদিন পরে নৌকায় উঠলাম, কত বছর পরে উঠেছি জানি না, মিনিমাম 5-6 বছর হবে। খুবই আনন্দ লাগছে নৌকায় উঠতে পেরে। ডুবে যাওয়ার অবস্থা বন্ধুরা দেখুন। আমাদের অংশ আছে, এটা লিজ নিয়েছি আর কি। 3 বছরে 4 লক্ষ টাকা। 3 বছরে 4 লক্ষ টাকা কি এখান থেকে উঠানো সম্ভব হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা 1 বছর হয়। আমি এখানে চাষ করি পাবদা, ট্যাংরা, গোর্সা। প্রতিদিন কি পরিমাণ খাবার দিতে হয় এবং এটা কতটুকু দিঘিটা? দিঘিটা 300 শতক। 300 শতক, 300 শতকের এই দিঘিতে কতটুকু খাবার দিতে হয়? খাবার আপনার দলিল দিবসে দিবসে খাবার ঠিক দেই। আমি পিঠের পাশাপাশি আপনার ফুল দেই। হ্যাঁ, ফুল পাশাপাশি আপনার আদার্স ওষুধ এগুলো সরবরাহ করি, এগুলো দিই। তারপর এটা হচ্ছে প্রথম বাকি, প্রথম 1 মাস চলা গেলে সময়। তখন আস্তে আস্তে যখন সময় হয়, মাছ যখন বড় হয় তখন দৈনিক 10 বস্তা খাবার লাগে। মাছ বড় হলে? হ্যাঁ মাছ বড়। ও আচ্ছা, এটা হচ্ছে মাছ বড় হওয়ার উপরে নির্ভর করে? নির্ভর করে, হ্যাঁ। যে কেমন খাবার লাগবে, যাই হোক বছরে কেমন খরচ হয় আপনার? এই আপনার বছরে বলেছে প্রায় 15 লক্ষ থেকে প্রায় 16 লক্ষ টাকা খরচ হয়, আর বিক্রি করি আপনার প্রায় 22 লক্ষ 21 লক্ষ টাকা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই একটি, ওনার কিন্তু আরও কয়টি আছে? আমার 16টা পুকুর আছে। 16টা পুকুর আছে, এর মধ্যে এই একটি পুকুর থেকে কিন্তু উনি বাৎসরিক 6 লক্ষ টাকার মতো আয় করতে সক্ষম, এবং ইতিমধ্যে তিনি সফল একজন মৎস্য চাষী হিসাবে উপজেলা থেকে পদক পেয়েছেন, শুনেছি স্বর্ণপদক নাকি পেয়েছেন। তো ওনার কাছ থেকেই আজকে জানবো। মামুন ভাই, আপনি নাকি কোনো স্বর্ণপদক পেয়েছেন? আমি নিউজে দেখেছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি 2023 সালে মূলত উপজেলায় প্রথম স্থান লাভ করেছি। প্রথম স্থান মৎস্য চাষে? মৎস্য চাষে প্রথম স্থান লাভ করেছেন? এটা দেশীয় ট্যাংরা পাবদা চিংড়া চাষে। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন এই আপনি সফলতা অর্জনের ক্ষেত্রে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? ভূমিকা রেখেছে আমার বড় ভাই সাংবাদিক বেলাল ভূঁইয়া। তার আগে বন্ধুরা আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা এই যে মামুন ভূঁইয়া অমি ভাই, ওনার বড় ভাই, উনি হচ্ছেন সাংবাদিক, উনি একজন সাংবাদিক, এবং তিনি আসলে মামুন ভাই তো একদিকে গ্রামের অনেক ভূমিকা রাখছেন সামাজিক উন্নয়নে, আর ওনার ভাই সাংবাদিক, দৈনিক সমাচার সহযোগী সম্পাদক। তো তিনি গ্রামে প্রতি বছর রোজা, ঈদে এবং যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা কোনো গরিব দুঃখী যখন যেই পরিমাণ সহযোগিতা চায় তিনি করে থাকেন। তো তারা মোটামুটি বলা যায় সমাজে খুবই ভূমিকা রাখছেন। তো মামুন ভাই, যে পদকের কথা বলছিলাম, শুধু কি স্বর্ণপদক পেয়েছেন না পাশাপাশি অন্যান্য পুরস্কার আছে? হ্যাঁ, যেগুলো আপনার প্রথম স্থান, দ্বিতীয় স্থান এইভাবে হয়। তো আমি অসংখ্য পুরস্কার পাইছি আলহামদুলিল্লাহ। আর আমার বিষয় হচ্ছে আমার হচ্ছে আমার বড় ভাই সাংবাদিক বেলাল ভূঁইয়া, উনি আমাকে উৎসাহ দেন, উনি আমাকে বিভিন্ন প্রশিক্ষণে পাঠান, মৎস্য প্রশিক্ষণে। ওনার প্রেরণায়, ওনার সহযোগিতায় আজকে আমি এই পর্যায়ে আছি। আর বিশেষ করে আমার মার দোয়া, আমি আমার আম্মার হ্যাঁ দোয়ায় আমি এই আজকে লাভবান সাফল্য মতো চাষি। আপনার বাকি যেই প্রজেক্টগুলো সেগুলো থেকেও কি আপনি লাভবান হচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার প্রতিটি পুকুরে 2 লক্ষ, 2.5 লক্ষ, 1 লক্ষ। আপনি কি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত আছেন না কারো কর্মসংস্থান সৃষ্টি করাতেও ভূমিকা রাখতেছেন? না, আমি তো আমার আন্ডারে বর্তমানে 2 জন লোক আছে, তারা দৈনিক মাছের খাবার টাবার দেয়, ওষুধ দেয়, পর্যবেক্ষণ করে। পাশাপাশি আমি হ্যাঁ রক্তদান সংগঠন নিয়ে আছি।
আচ্ছা আচ্ছা এলাকায় আমাদের মুরাদনগর উপজেলায় অনেকে রক্ত লাগে বিভিন্ন স্থান থেকে আমাকে কল দেওয়া হয় তো আমি সর্বতো চেষ্টা করি রক্ত দেওয়ার জন্য শুনেছিলাম আপনার এই রক্তদান সংগঠন শুধু ওই যে আপনার ওয়ার্ডের কিন্তু আপনি কি এর বাইরেও রক্ত সরবরাহ করে থাকেন হ্যাঁ জি সব বাংলাদেশে আমরা রক্ত দেই আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এবং কি যে রক্ত দেয় হ্যাঁ মনে করেন না আপনার এক আত্মীয় রক্ত লাগবে হ্যাঁ আপনার আপন বোন ঢাকা পিজিতে আছে হ্যাঁ ডেলিভারি হবে রক্ত লাগবে অ্যাপোজিটিক আমি কি করি আমি বিভিন্ন স্থানে ফোন দিই যেখানে রক্ত দাতা পাই ডোনার যেখানে পাই ওনাকে আমি বলে দিই ঢাকা আসা যাওয়া যাবতীয় খরচ এবং খাবারের খরচ এই সবটাকে যেন আমি আমার থেকে বহন করে আচ্ছা মানে যে রক্ত দিবে ওনার খরচ আপনি নিজে বহন করে থাকেন বহন করি বন্ধুরা দেখুন আসলে তিনি কতটুকু এগিয়ে যাচ্ছেন মানুষের কল্যাণে কতটুকু ভূমিকা রাখছেন এবং ওনার বড় ভাই সাংবাদিক বেলাল ভূঁইয়া তিনিও যথেষ্ট দেখুন উনি অর্থ দেন আমাদেরকে অর্থ দিয়ে উৎসাহ করেন এবং সাংবাদিক বেলাল ভূঁইয়া তিনি অর্থ বিশেষ করে অর্থ দিয়ে মানুষকে যথেষ্ট সেবা করে যাচ্ছেন এখন দেখুন আমরা যে নৌকায় অনেক বড় দেখি আমি আসলে দাঁড়ানোর সাহস পাচ্ছি না কেন নৌকা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তারপরও আমি একটু দাঁড়াই দেখুন না ডুবলে ডুবে যাব আপনি বসুন 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 বন্ধুরা দেখুন আমাকে দাঁড়াতে দিচ্ছে না মানে নৌকাটা একেবারে হেলে দুলে যাচ্ছে আমি নৌকাটা এমন হয় কেন মামুন ভাই ঠিক আছে আমরা বুঝি না মামুন ভাই অমি ভাইয়ের প্রজেক্ট অনেক ভালো লাগতেছে আসলে এমন একটি বিকেল উপভোগ করছি এবং দীর্ঘদিন পরে এবার একদম দীর্ঘদিন বলতে মিনিমাম 7-8 বছর পরে আমি নৌকায় উঠছি এবং অনেক ভালো লাগছে মামুন ভাই আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমার দেখেন আমি ব্রেজ দেখান হ্যাঁ দেখাবো মামুন ভাইয়ের কল্যাণে মানে মামুন ভাই নিজে থেকে আমাকে বলেছেন যে নৌকায় উঠার জন্য তো ভাবলাম যেহেতু নৌকায় উঠারই সুযোগ হচ্ছে মামুন ভাইকে নিয়েও কিছু বলি তো দেখুন এবার মামুন ভাই নিজেই নৌকা চালাচ্ছেন এবার কিন্তু অনেক সুন্দর হচ্ছে আমরা একেবারে মাঝখান দিয়ে দিঘির মাঝখান দিয়ে আমরা চলা শুরু করেছি আসলে নৌকায় ওঠার সৌভাগ্য সবসময় হয় না কেননা নৌকার যুদ্ধ এখন নাই সেটা আপনারাও জানেন এবং আমিও নৌকা ওঠার সুযোগ পাই নাই কেননা আমাদের এই এলাকায় অন্তত নৌকার চলাচলটা একেবারেই কমে গেছে এখানে জাকারিয়া চৌধুরী নৌকায় উঠে কেমন লাগছে আসলে নৌকা দীর্ঘ বছরে বলতে গেলে কি আমাদের নৌকার মাঝে ওটাই হয় নাই কিন্তু আমার জন্মের পরে মনে হয় একবার উঠছিলাম আর এখন মামুন ভাইয়ের নৌকার মাঝে উঠলাম কত বছর পরে ওঠা হচ্ছে নৌকাতে এই আনুমানিক 12 বছর হবে 12 বছর আমি তো আনুমানিক 7-8 বছর বলেছি আর সে নাকি 12 বছর পরে নৌকায় উঠেছে চিন্তা করুন যে এদিকে নৌকার চলাচলটা কতটা কম তোমার নাম আব্দুল্লাহ তুমি নৌকায় উঠে কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে তোমার কথা শোনা যাচ্ছে না দূরে বলো খুবই ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগছে না কি ডুববে নাকি না এই নৌকা তো আসলে ডুবার কোনো কারণই নেই যদি আমরা সচেতন মামুন ভাই নৌকা চালিয়ে কেমন লাগতেছে আপনার আর তো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে আপনি কি আমি মাঝি আর কি হ্যাঁ মাঝি মনে হচ্ছে আমার নৌকার মাঝি না এখনো আনন্দ একটা মুহূর্তের মধ্যে আমরা আছি আসলে বাড়িতে আসলে যত প্রকার আনন্দ হয় এর মধ্যে আজকের আনন্দটা অন্যরকম কেননা একেবারে নৌকায় আমরা আজকে ভ্রমণ করছি আমরা প্রত্যেকদিন এরকম নৌকা উঠতে হবে প্রত্যেকদিন যদি সম্ভব হবে না আরো অন্য জায়গার কিছু ভিডিও তো করতে হবে জাকারিয়া চৌধুরী হ্যাঁ তুমি কি মামুন ভাইয়ের সাথে যুক্ত আছো নাকি অন্য কিছু করছো না আমি তো আসলে আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি সিঙ্গার শোরুমের আচ্ছা সিঙ্গার শোরুম কি সেটা এটা হচ্ছে কাপড় সেলাই জাতীয় যত সুইং মেশিন আছে হ্যাঁ
এই সিঙ্গার শোরুমের মধ্যে। ও আচ্ছা, সে মানে কাপড় সেলাইয়ের যে মেশিন রয়েছে সেগুলো বিক্রি করা হয়, আর পাশাপাশি সেগুলো সার্ভিসিং করা হয়। হ্যাঁ, সার্ভিসিং করানো হয় পুরাতন হয়েছে। বন্ধুরা, একেবারে বিকেল সন্ধ্যা প্রায় নেমে আসতেছে, এখনও বিকেল রয়ে গেছে। দেখুন ওইদিকে রোদ দেখা যাচ্ছে মনে হয় না। এই পাশে আমাদের স্কুল মাঠে খেলা চলতে। বন্ধুরা, আসলে আপনারা মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন এই যে সফল উদ্যোক্তা হয়েছেন, পাশাপাশি মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনারা ওনার জন্য সেই দোয়া করবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে মামুন ভাই যখন মাছ ধরবেন তখন আপনাদেরকে আবার দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা এখন একেবারে যে পাড়ে চলে আসতেছি, এই যে নৌকা আমাদের, এই যে একেবারে পাড়ে চলে আসলাম, চলে আসলাম না? আচ্ছা, আমি আমি কেমন চালাইলাম? মামুন ভাই, আপনি আসলে অসাধারণ চালিয়েছেন। কি বলবো, একেবারে মনে হচ্ছে মাঝি চালাইলো নাকি মামুন ভাই চালাইলো, সেটা বুঝতেই পারি না একেবারে। মানে মামুন ভাই আসলে সব দিক দিয়ে একেবারে পারদর্শী।